জয় মা, শ্রী শ্রী সারদা মায়ের 108 নামের তথ্যসূত্র বইখানি থেকে আমি সারদা মায়ের 108 নামের থেকে আরেকটি নাম হচ্ছে মায়ের ইচ্ছাময়ী। শ্রী শ্রী রামকৃষ্ণ কুঠির রচয়িতা অক্ষয় কুমার সেন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য উমেশচন্দ্র দত্তকে একটি পত্র লিখেছেন, যে সহ্য করতে পারে মা তাকে বেঁধে মারে, নিজের ছাগল যেদিকে ইচ্ছা কাটিবে। ব্যাসকুট, হিয়ালি, বুঝবার জো নাই, মা দয়াময়ী আর কই মা ইচ্ছাময়ী। মায়ের আরেকটি নাম হচ্ছে মুক্তকেশী। বাগবাজারে মায়ের বাড়িতে রাধু একদিন ভিজে চুল আশ্রাতে গামছা দিয়ে চেপে চুলের পাতা নামাচ্ছিল, তাই দেখে মা বলছেন, ওসব কি করছিস, ওসব করলে তোরা ভাবিস খুবই সুন্দর দেখা যায়, তাই না? আমার কাছে এই বিশ্রী লাগে, আমি তো জীবনে চুলেই বাঁধিনি, বরদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত, তাও আমি বেশি সময় রাখতে পারতাম না, খুলে ফেলতাম। এখন তোদেরই দেখছি অন্য রকম। গোলাপ মা কাছে ছিলেন, তিনি বললেন, তুমি যে মা মুক্তকেশী, তাই চুল খোলা রাখবে না তো কি করবে? মায়ের আরেকটি নাম হচ্ছে চতুর্ভুজা। সদ্ভুক বংশীরা ভানু পিসি গ্রাম সম্পর্কে শিশি মায়ের পিসি, তিনি মায়ের বাল্য সঙ্গিনী ছিলেন। তিনি শ্রী মাকে একদিন চতুর্ভুজা রূপে দর্শন করেছিলেন। মায়ের আরেকটি নাম হচ্ছে কমলা। একবার কামার পুকুরে জৈনক বৃদ্ধ সাধুকে শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে গৌরীমা বলেছিলেন, ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। মায়ের আরেকটি নাম হচ্ছে কৈলাসেশ্বরী। শ্রীমতী হিরুদাবালা রায়কে একবার গৌরীমা বলছেন, শ্রী শ্রী মাকে তুমি কি মনে করো, মা কি শুধুই কৈলাসেশ্বরী? তাকে মানুষ ভাবা চলে না, মা জগৎগুরু বিশ্বজননী, তাকে যে গুরুত্বে বরণ করেছ আর ভাবনা কি আছে? মায়ের আরেকটি নাম হচ্ছে গোপাল। গোপালের মা শ্রীমতী অঘুরমণি দেবীর অন্তিমকালের দিন কতক পূর্বে শ্রী শ্রী মা তাকে দেখতে গেলে তিনি উঠে বলেন, গোপাল এসেছে, এসো এসো, আজ তুমি আমাকে কুলে নাও। মা তার মাথা কুলে তুলে নিতে ব্রাহ্মণী তার পায়ে হাত দেবার জন্য চেষ্টা করতে লাগলেন। তখন সেবিকা মায়ের পদধূলি ব্রাহ্মণীর মাথায় মাখিয়ে দিলেন। তার কাছে শ্রী শ্রী মা তখন আর বৌমা নয়, তার ইষ্ট দেবতা গোপাল। তার অন্তর্দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও তার ইষ্ট দেবতা গোপাল এক ও অভেদ। শ্রী শ্রী মাও এতকাল যাকে শাশুড়ির ন্যায় জ্ঞান করতেন তাকে পদধূলি দিতে বাধা দিলেন না, বরং গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়লেন। জয় মা।